ওয়ালাইকুম সালাম ওরিাত আলহামদুলিল্লাহ এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে বর্তমানে যারা মুশরিক এবং আল্লা রসুল সালাইস্লামের যুগের যে মুশরিক ছিল এদের ভিতরে কে কোনো পার্থক্য রয়েছে সম্মানিত ভাই এ মর্মে আল্লা সুবাহানহ আলা পবিত্র কোরআন সুরালুকমানের اكتري سي بونكوت ايات نس. بو. الله سبحانه وتعالى بيقول: الم تر ان الفلك تجري في البحر بنعمة الله لوريكم من اياته ان في ذلك لآيات لكل صبر شكور. واذا غشيهم موج كالظلر دعوا الله مخلصين له <applause> الدين. سبحانه সুবাহনতা ارشاد করেন তুমি কি লক্ষ্য করো না লক্ষ্য করো না যে আল্লাহ অনগ্রহে নৌকা নৌকা যে যান নৌকা যানগুলো রয়েছে সমুদ্রে চলাচল করে নৌকা স্টিমার লঞ্চ এগুলা চলাচল করে যার দ্বারা তিনি তোমাদেরকে তার নিদর্শন বলি কিছু প্রদর্শন করান এটি অবশ্যই নিদর্শন রয়েছেন প্রত্যেক ধৈর্যশীল অকৃতজ্ঞ ব্যক্তিদের জন্য তা তার লুভা তালা আইআইটিতে বলছেন যে নজানগুলা যেভাবে চলে সেগুলা তুমি কি লক্ষ্য করো না এরপরে বলছেন যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘাচ্ছন্নর মতো তখন তারা আল্লাহকে ডাকে বিশুদ্ধ চিত্ত হয়ে কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন তাদের কেউ কেউ মাঝামাঝি স্থানে অবস্থান করে আর বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ ব্যক্তি তার অকৃতজ্ঞ ব্যক্তি তার বলি অস্বীকার করে যারা অকৃতজ্ঞ ব্যক্তি তারাই আল্লা আলার তালার বলি অস্বীকার করে জি এ আয়ের থেকে স্পষ্ট হয় যে আল্লা সুহানতালা বলছেন যখন তরঙ্গ তাদেরকে মেঘাচ্ছন্ন আচ্ছন্ন করে আর মেঘা মেঘা মেঘ দ্বারাতে তার মানে বলছেন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে আর মেঘাচ্ছন্ন মেঘা মেঘের ছায়াই ছায়ার মতো যখন তাদের আল্লাহকে আল্লাহকে তারা তখন ডাকে তার মানে যখন তারে আপনার যখন নদীতে বা সমুদ্রে যখন লঞ্চ বা স্টিমার বা জাহাজ এগুলা যখন চলে আর দেখা যায় বড়ো বড়ো ঢেউ আসে ঢেউ আসে এই সময়তে এই সময়তে তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে আর যখন এই লঞ্চ বা স্টিমার নৌকা যখন তারা উপরে চলে যায় স্থলে চলে যায় ওই সময়তে আল্লাহকে তারা ভুলে যায় আল্লাহকে ভুলে যায় তো আয়ারটি মুশ্রিকদের সেই সময়কার মুশ্রেকদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা মূলত যখন বিপদে পড়তো কুফফারে কোরআস এরা যখন বিপদে পড়ত ওই সময়তে খালেস অন্তরে আল্লাহকে ডাকত আর যখন তারা ভালো থাকতো এমনি থাকতো ওই সময়তে তারা মূর্তি পূজাগুলো করতো তাহলে তারা বিপদে পড়লে কুফ্ফারে কোরআশ আল্লাহ রসোলের যুগে যে সমস্ত কাফের মোশ্রিকেরা ছিল এরা বিপদে পড়লে আল্লাহকে খাঁটি অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত কিন্তু এখনকার বর্তমানে যারা মুশরিক এরা যখন ভালো থাকে তখনও ডাকে বিপদে থাকে তখনও তাদের পীর বাবাকে ডাকে যখন তারা ভালো অবস্থায় থাকে তখনও বিপদ আপদ মুসিবত যা আসে আপনার সেই মাজারের কাছে যাই তার যে যে পীরের সে ভক্ত সে পীরকে বিপদ আপদ মুসিবতের সর্ব অবস্থায় তাকে ডাকে কিন্তু যখন বিপদে পড়ে তখনও ডাকে তার বিপদে থাকলেও তার যাকে পীর মানে সেই ভক্তকে মাজারে গিয়ে তার কাছে ডাকে আর অনুরূপী যখন ভালো থাকে তখনও আল্লাহকে ডাকে না বরং ফিরবাবাকে ডাকে কিন্তু কুফ্ফারে কুরাইশ যখন তারা বিপদে পড়তো ওই সময়তে খালি সন্তরে আল্লাহকে ডাকতো আল্লাহকে ডাকতো তাই ওলা সুন্না যারা এরা আছেন এরা বলছেন যে বরং যদিও কথাটা এভাবে নয় তারপরও যারা মুশারিক তারা সবাই সমান কিন্তু এই ক্ষেত্রে বলছেন ওলা সুন্না যে আগেকার কার কুফ্ফারে এরা বরং এখনকার মুশারিকের থেকে ভালো ছিল কারণ সেই সময়কার মুশ্রিক তারা বিপদে পড়লে খালি সন্তর আল্লাহকে ডাকতো আর ভালো থাকলে তার মূর্তি পূজা করতো কিন্তু এখনকার মুসরিক যারা এরা বিপদ আপদ মুসিবত যখন পড়ে ভালো তার সাহেবকে ডাকে সেরেক করে খারাপ অবস্থায় থাকলে আরো বেশি ডাকে তাই আল্লাহ সুহানা তাল্লা আমাদের জেনে সে বুঝ দান করেন যে আমাদের এবাদত বন্দিগি চাওয়া পাওয়া যা কিছু রয়েছে আল্লাহর জন্য ডাকবো বিপদ আপদ মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ কাছে আমরা আল্লাহকে বলবো আল্লাহকেই বলবো আল্লাহকেই বলবো আল্লাহকেই বলবো মানুষের কাছে মাথা নাই কোন পীর সাহেবকে যদি অনেকে বলে যে পিন পাওয়া যাবে না এগুলো মিথ্যা কথা আপনাকে পথভ্রষ্ট করছে এসব কথা বার্তারা থেকে ভুল থেকে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ সুবহান যেন আমাদেরকে দিনের সঠিক বুজ দান করেন এবং এর থেকে আমাদেরকে যেন তিনি রক্ষা করেন আল্লাহ আলম সুবাহান আল্লাহমদিকা আসাদাহ্লা ওয়াতুবিলাইক